জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেইনড ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচ্য বিষয়টি হলো ভাগ্যবান শিশুর জন্মদিন সপ্তাহের কোন দিন হয়, বা বলতে পারি কোন দিনে সব থেকে বুদ্ধিমান ও ভাগ্যশালী শিশু জন্মগ্রহণ করেন সেই সম্পর্কে। দেখুন, শাস্ত্র বলছে জন্মবার থেকে জানা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, ব্যক্তির চরিত্র কেমন হবে এবং ব্যক্তিটি কতটা ভাগ্যশালী হবে তার জীবনে। কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে যেদিন সন্তান জন্ম হয় সেদিন গ্রহের প্রভাব, নক্ষত্রের প্রভাব, সেই দিনের ইষ্ট দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপ আমাদের পরিবার, জন্মের স্থান এবং জন্মের সময় নির্ধারিত হয়। তাই এই সব কিছু নিয়ম মিলিয়ে আপনার জন্মবার নির্ণয় হয়েছে। তাই আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব আপনাদের সাথে যে আপনাদের জন্মবার অনুযায়ী আপনারা সত্যি কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎটা পরবর্তী জীবনে কেমন হবে। এই সব কিছু আমরা আজকের এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব। তাই প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন। আশা করছি উপকৃত, সমৃদ্ধ হবেন এবং যদি পারেন অনুষ্ঠানটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে জানাবেন। এবং এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে প্রোগ্রামটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। নাম্বার এক, সোমবার। দেখুন, সোমবার দিন হলো দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার বার। তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের উপর দেখবেন স্বয়ং দেবেশ্বর মহাদেব ও চন্দ্রদেবের আশীর্বাদ, করুণা, সান্নিধ্য এবং প্রভাব বিদ্যমান থাকে। ফলে এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের মন কিন্তু একটু চঞ্চল হয়, তার ফলে এরা সহজে কোনো কাজে চট করে সফলতা প্রাপ্তি করতে পারে না, সেটা কিন্তু এরা সময় মতন নির্ধারণ করতে পারে না। তবে যদি এই বিষয়টি একবার এরা অনুভব করতে পারেন তো অবশ্যই এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয়। এরা মহাদেবের মতন অত্যন্ত সহজ সরল প্রকৃতির হন। কিন্তু যদি এরা কোনো কারণে একবার কারোর প্রতি রুষ্ট হন তাহলে এরা কাউকে ছেড়ে কথা বলে না, তথা এরা অত্যন্ত দয়ালু, বুদ্ধিমান ও পশুপ্রেমী হয়। এদের মনে মহাদেবের প্রতি দেখবেন একটা ছোট থেকেই বিশেষ প্রীতি ও ভক্তি থাকে। এরা নিজেদের কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে সবার মন জয় করতে খুব সহজেই পারেন এবং ওয়ে অফ টকিং, কথা বলার ধরন এদের খুব সুন্দর হয়। এবং একটা বিষয় জেনে রাখুন, এরা অত্যন্ত সহজ সরল মনোবৃত্তি হওয়ার কারণে অনেক সময় এদের পারিপার্শ্বিক মানে লোকেরা বলুন, বন্ধু বান্ধবী বলুন, মানে এরা কিন্তু এদেরকে ঠকিয়ে থাকেন। এদের সঙ্গে চতুর, কপটি, এগুলি কিন্তু এরা করে থাকেন। অর্থাৎ এদের ভালো মনের মানসিকতাটা নিয়ে এদের সঙ্গে অনেকেই, নিজের ঘরের লোক পর্যন্ত অনেক সময় প্রতারণা করে থাকেন। তবে এদের মন, আমি আগেই বললাম, খুবই চঞ্চল, কারণ মনের কারকগ্রহ হলো চন্দ্র আর চন্দ্রের প্রভাব এদের জীবনে কিন্তু থাকে। এরা মানে নিজের জীবনে দেখবেন এমন কিছু ভুল ডিসিশন নিয়ে নেয় অনেক সময় যার দরুন কিন্তু সারাটা জীবন পস্তাতে হয়। তাই অবশ্যই বলবো যারা সোমবার দিন জন্মগ্রহণ করেছেন তারা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন, দেখবেন জীবনে সব কিছু পাবেন। নাম্বার দুই, মঙ্গলবার। দেখুন, সপ্তাহের দ্বিতীয় দিনটি হলো মঙ্গলবার এবং এই মঙ্গলবার দিন হনুমানজির পুজো আরাধনার দিন, হনুমানজির বার এই মঙ্গলবার। তাই এই দিন যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাদের উপর স্বয়ং হনুমানজি, বজরংবলী কৃপাদৃষ্টি এবং প্রভাব বিদ্যমান থাকে। একই সঙ্গে মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের উপর মঙ্গল গ্রহের প্রভাবও কিন্তু বিদ্যমান থাকে। দেখুন, মঙ্গল গ্রহের প্রভাব যাদের উপর থাকে তাদের ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল হয়। এরা জীবনে সংগ্রাম করতে ভালো পারেন এবং কিভাবে নিজের কার্যটি হাসিল করা যায় সেই বিষয়ে এরা কিন্তু বেশ পটু হন, তথা এরা কোনো কাজে চট করে দেখবেন হার মেনে নেব এই মেন্টালিটির মানুষ কিন্তু এরা একেবারেই হয় না।
যতক্ষণ না সেই কাজটাকে উদ্ধার করছে ততক্ষণ কিন্তু এরা পিছুপা হয় না, এবং এদের মধ্যে উদ্যম, সাহস, জেদ এগুলো কিন্তু লক্ষণীয় হয়। বিশেষ করে দেখবেন এদের দেখে এদের চারপাশের মানুষেরা কিন্তু অত্যন্ত বলতে পারি অনুপ্রাণিত ও প্রভাবিত হয়ে পড়ে। এদের মধ্যে তেজ, গম্ভীরতা, জীবনে চলার পথে অদম্য সাহস এবং এরা কঠোর পরিশ্রমী টাইপের মানুষ হন। এরা কিন্তু খুব স্পষ্ট বক্তা হন, এরা মুখের সামনে কথা বলতে ভালো পারেন, তবে এরা মনের দিক থেকে অত্যন্ত উদার হয়। এরা অন্যায়কে অন্যায় বলে এবং ভালোকে ভালো বলে। এরা পশু পাখি এবং অসহায় মানুষদের দুঃখ একেবারে দেখবেন সহ্য করতে পারে না এবং উদার হস্তে দান করতে পছন্দ করেন। দেখুন অত্যন্ত এরা পশুপ্রেমী হন, পশুকে ভালোবাসেন। যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেন তাদের হৃদয়ে দেখবেন প্রভু শ্রীরাম, মাতা সীতা ও শ্রী হনুমানজির প্রতি অগাধ প্রেম, বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি অবশ্যই কিন্তু বিদ্যমান থাকে। নাম্বার তিন, বুধবার দিন। দেখুন এই বুধবার শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করা হয় এবং শ্রী গণেশ ঠাকুরের বার হলো বুধবার। তাই এই দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, যেসব শিশুরা জন্মগ্রহণ করেন এই ধরাধামে, তাদের উপর স্বয়ং শ্রী গণেশ ঠাকুরের এবং বুধ গ্রহের একটা কিন্তু প্রভাব বা কৃপাদৃষ্টি অবশ্যই থাকে। যার তরুণ এরকম মানুষেরা ভগবান শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদে অত্যন্ত বলতে পারি ভাগ্যশালী হন। এমন মানুষেরা সহজেই জীবনে মান সম্মান, যশ, খ্যাতি, টাকা পয়সা অর্জন করতে সক্ষম হন। তবে হ্যাঁ, যদি কোনো কারণে এদের জন্ম ছকে বুধ গ্রহ ডিস্টার্ব থাকে বা যদি বুধ গ্রহ কোনো শত্রু ঘরে গিয়ে বসে থাকে, সেক্ষেত্রে এদেরকে কিন্তু জীবনে বহু স্ট্রাগল করতে হয়, এটাও ধ্রুব সত্য। এছাড়াও এমন মানুষের অর্থভাগ্য কিন্তু এমনি খুব ভালো হয় যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন, এবং সবথেকে বড় বিষয়টি হলো এদের মধ্যে বহুগুণ প্রতিভা লুকিয়ে রয়েছে। এরা কিন্তু অত্যন্ত বলতে পারি মাল্টি ট্যালেন্টেড প্রকৃতির মানুষ হন। যার দরুন এরকম মানুষেরা জীবনে খুব সহজেই মান সম্মান, খ্যাতি প্রচুর পরিমাণে প্রাপ্ত করে থাকেন এবং এরা খুব স্মার্ট হন এবং পরিস্থিতির মোকাবেলা করতে অত্যন্ত সক্ষম হন। অর্থাৎ কোন পরিস্থিতিতে কিরকম কথা বলা উচিত, কিরকম কর্ম করা উচিত সেই বিষয়ে এরা কিন্তু অত্যন্ত নিপুণ হন। এরা অত্যন্ত বুদ্ধিমান হন এবং ঝুট ঝামেলা বলতে গেলে একেবারেই পছন্দ করেন না, বা নিজেরাও একটু শান্তিপ্রিয় মানুষ হন, ঝুট ঝামেলায় থাকেন না এরা। এরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন এবং নিজের মতন করে বাঁচতে পছন্দ করেন, কারোর ডোমিনেট সহ্য করতে পারেন না। এদের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করুক সেটা কিন্তু এরা খুব একটা মেনে নিতে চান না। তবে একটা বিষয়, এদের উপর কোনো মানে চাকরির ক্ষেত্রে বস হোক বা ব্যবসার ক্ষেত্রে মানে যেই হোক না কেন, এদের উপর কেউ কর্তৃত্ব ফলাক এটা কিন্তু এরা একেবারেই পছন্দ করেন না। এরপর বলবো নাম্বার চার, বৃহস্পতিবার যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা প্রকৃতপক্ষে হন কেমন। দেখুন এই বৃহস্পতিবার দিনটি হলো মা লক্ষ্মীর বার, তাই এই দিনে জন্মানো শিশুদের উপর দেখবেন মা লক্ষ্মীনারায়ণ এবং গুরু বৃহস্পতি গ্রহের একটা কিন্তু কৃপাদৃষ্টি বলুন বা প্রভাব কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয়, যার ফলে এরকম মানুষেরা একটু লক্ষ্মীগুণী হয়ে থাকেন। এরা বুদ্ধিমান হন, সৎ ব্যক্তি হন, এদের চরিত্র সৎ হয়, এরা জ্ঞানী হন এবং ধার্মিক প্রকৃতির মানুষ হন। দেখুন গুরু বৃহস্পতি, ঠিক আছে, গুরু বৃহস্পতি হচ্ছেন গ্রহদের ঋষি, সেহেতু যাদের বৃহস্পতিবার দিন জন্ম তারা কিন্তু অবশ্যই একটা কিন্তু স্পিরিচুয়াল দিকে এদের একটা কিন্তু জীবনে মানে কানেক্টেড থাকে এরা, এবং এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা ভাবনা করেন এবং গরিব মানুষ বলুন, দুস্থ অসহায় মানুষদেরকে এরা কিন্তু মানে যতটা পারেন সাহায্য করার চেষ্টা করবে মানে করেন। এছাড়াও দেখবেন যাদের বৃহস্পতিবার দিন জন্ম তারা জীবনে মান সম্মান, অর্থ, প্রতিপত্তি, ধন সম্পত্তি প্রচুর পরিমাণে মানে অর্জন করতে সক্ষম হন। তবে এরা স্বাধীনভাবে চলতে একটু বেশি পছন্দ করেন, কারোর কর্তৃত্বটা জীবনে মেনে নিতে পারেন না এবং নিজের ডিসিশনে চলার প্রবণতা এদের মধ্যে দেখা যায়। তবে এরা ওয়ে অফ টকিং, এদের কথাবার্তার ধরন খুব ভালো হয়, অপর ব্যক্তিকে মনোমুগ্ধ করে দেয় কথাবার্তার মাধ্যমে। এছাড়াও এদের পার্সোনালিটি এর খুব ভালো হয়। এছাড়াও এমন মানুষের উপর মা অন্নপূর্ণার কৃপাদৃষ্টি বিদ্যমান থাকে, যার ফলে এদের জীবনে চট করে কিন্তু দেখবেন
অন্ন বস্ত্র বাসস্থানের কমতি হয় না। ভগবান এদেরকে জুটিয়ে দেয় কোনো না কোনো মাধ্যমে, এবং যদি কোনো সমস্যাতে পড়েও যায়, এদের গুরুবলের কৃপায় এরা কিন্তু জীবনে ঠিক একটা না একটা দিন উঠে দাঁড়ায়। এদের মানসিক ক্ষমতাও অত্যন্ত বেশি হয়, এবং সব থেকে বড় কথা হলো এরা ধার্মিক প্রবৃত্তির মানুষ হয়ে থাকেন, মানে ধর্মের প্রতি এদের প্রবণতা অত্যন্ত থাকে, ভগবানকে এরা খুব বিশ্বাস করে মন থেকে। এরপর নাম্বার 5, শুক্রবার। দেখুন এই শুক্রবার মা দুর্গা, মা লক্ষ্মী, মা সন্তোষী মাতার ও মা অন্নপূর্ণা দেবীর আরাধনা ও পুজোর বার, তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের উপর শুক্র গ্রহ বিভিন্ন দেবদেবীর প্রভাব বা আশীর্বাদ বিদ্যমান থাকে, যার ফলে এমন মানুষেরা অত্যন্ত বলতে পারি আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ হন, দয়াশীল হন, দানশীল হন, জ্ঞানী বুদ্ধিমান হন, এবং এদের ভবিষ্যতে অত্যন্ত অর্থভাগ্যে বৃদ্ধি হয় দৈবিক কৃপায়। দেখুন এমন মানুষেরা একটু তাড়াতাড়ি আবেগ প্রবণ হয়ে যায়, তবে যদি কোনো কারণে এরা মন থেকে কারোর কাছ থেকে দুঃখ কষ্ট পেয়ে যায়, তাহলে সেখান থেকে খুব সহজে এরা কিন্তু বেরিয়ে আসতে পারে না, এদের মন একেবারেই মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, কারণ এরা অত্যন্ত বললাম তো আগেই ইমোশনাল প্রকৃতির মানুষ হন, আবেগ প্রবণ হন, আবেগশীল হন। এরা তবে অত্যন্ত ভ্রমণ পিপাসু হন, এরা মুখের সামনে কথা বলতে পছন্দ করেন তথা এরা অত্যন্ত ভক্তিপরায়ণ মানুষ হন। নাম্বার 6, শনিবার। দেখুন এই শনিবার স্বয়ং গ্রহরা শনি মহারাজের বার, যার ফলে এই দিনে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন সেই সব জাতক জাতিকাদের উপর শনি গ্রহের কিন্তু একটা মানে প্রভাব বলুন বা একটা পাওয়ার বলুন অবশ্যই বিদ্যমান থাকে, ফলে এইসব মানুষেরা দেখবেন অত্যন্ত আত্মাভিমানী হন, আত্মকেন্দ্রিক হয়, এদের মধ্যে জেদ রাগ একটু বেশি হয়, তবে এরা একেবারেই অন্যায় কিন্তু পছন্দ করতে পারেন না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সর্বদা, কারণ শনিদেব স্বয়ং হলেন ন্যায়ের দেবতা, উনি কিন্তু মানুষের কর্মফল অনুযায়ী মানুষকে মানে সেই ফল প্রদান করেন, কেউ ভালো কর্ম করলে ভালো ফল পান এবং কেউ খারাপ কর্ম করলে খারাপ ফল পান, এবং সেই কারণেই শনিদেবের যেহেতু একটা মানে প্রভাব এদের উপর থাকে সেহেতু এরাও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পছন্দ করেন, এরা অত্যন্ত দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলেন, তাতে মানুষের খারাপ লাগলো না ভালো লাগলো সেটা যায় আসে না, এরা কিন্তু মুখের সামনে বলে দিতে পছন্দ করেন। একই সঙ্গে এইসব জাতক জাতিকারা দেখবেন একটুতেই কিন্তু রেগে যান এবং একটুতেই শান্ত হয়ে যান, এবং মাথা ঠান্ডা হয়ে গেলে সবকে ভালোবাসতে এরা কিন্তু খুব ভালো করে জানেন, তবে দুঃখের বিষয় এদের জীবনে বহু স্ট্রাগল করতে হয়, বহু সংগ্রাম করে এরা কিন্তু জীবনে সুখের মানে মুখ দেখতে পায়, এদের জীবনটা কিন্তু খুবই কঠিন হয়, সর্বকর্মে অসফলতা বা হওয়া কাজগুলো না হওয়া, পেন্ডিং অবস্থায় কর্মগুলো রয়ে যাওয়া, মনের মতন চাকরি না পাওয়া, ব্যবসা না হওয়া, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ, এরা কিন্তু এরকম মানে এদের জীবনটা কিন্তু ঠিক এরকম হয়ে থাকে। এছাড়া অনেক সময় এরা দেখবেন পৈতৃক ভিটা থেকে, পৈতৃক সম্পত্তি থেকে এরা কিন্তু বঞ্চিত হয়ে যায়, তবে এরা অত্যন্ত ক্ষমতাশালী মানুষ হন, দাম্ভিক প্রকৃতির মানুষ হন এবং বন্ধু হিসাবে খুবই ভালো মনের মানুষ হন, এদের হাতের কাজ, কলাকৌশল এরা কিন্তু এইসবে বেশ নিপুণ প্রকৃতির মানুষ হন, অর্থাৎ মানে শিল্পকর্মে এরা কিন্তু বেশ পারদর্শী হন। নাম্বার 7, রবিবার। দেখুন এই রবিবার সূর্যনারায়ণের বার ও ভগবান বিষ্ণুর বার, তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত দেখবেন দয়ালু, সাহসী, বুদ্ধিমান ও সৎ চরিত্রের মানুষ হন, এইসব জাতক জাতিকাদের মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, রাধা গোবিন্দের প্রতি এক অদ্ভুত ধরনের প্রেম বিদ্যমান থাকে, টান অনুভূতি এগুলো কিন্তু কাজ করে, এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে, এরা বেশ ভ্রমণ পিপাসু হন এবং অ্যাডভেঞ্চার লাইফ খুব পছন্দ করেন, নিজের জীবনকে সম্পূর্ণরূপে এরা কিন্তু উপভোগ করে বাঁচতে পছন্দ করেন, যেহেতু সূর্যনারায়ণ দেবের প্রভাব ও কৃপা এরূপ মানুষদের উপর থাকে তাই এদের মধ্যে দেখবেন এক অদ্ভুত প্রকার তেজ, রাগ, ক্রোধ অন্যদের তুলনায় একটু বেশি প্রকাশিত পায়, তাই এদের মাথা গরম হয়ে গেলে সহজে এরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না এবং চট করে এদের মাথা কিন্তু ঠান্ডা হয় না, তবে অবশ্যই বলবো নিজের মনের প্রতি, নিজের ইষ্টের প্রতি অবশ্যই ভক্তি রাখবেন, নিজের মনকে কন্ট্রোলে রাখবেন, কারণ আপনাদের মন আপনাদের কথা শুনে, তো সেক্ষেত্রে বলবো যে এই যে আপনাদেরকে সপ্তাহের 7টি বারের জাতক জাতিকাদের বৈশিষ্ট্যগুলি বললাম এই অনুষ্ঠানে, এগুলি অবশ্যই একটু মাথায় রাখবেন
এবং অনুষ্ঠানটি আজকে আমি এখানে শেষ করছি। যদি অনুষ্ঠানটি দেখে উপকৃত সমৃদ্ধ হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।